দেশের বাইরে আর কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে চীন অর্থায়ন করবে না বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে বক্তব্য রাখতে চায় তালেবান। বিশ্বজুড়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং পরিবেশে কার্বন নিঃসরণের দিক থেকে শীর্ষে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। জলবায়ু ইস্যুতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন বন্ধের ক্ষেত্রে চাপ ছিল বেইজিংয়ের উপর। এরই মধ্যে জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে দেশের বাইরে আর কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন না করার ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন ক্যারি। এর আগে উন্নয়নশীল দেশগুলোকে ক্লিন এনার্জি উৎপাদন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় $11.4 বিলিয়ন সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস শি জিনপিংয়ের পদক্ষেপ ও উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জো বাইডেনের অর্থায়ন এর প্রতিশ্রুতির বিষয়কে স্বাগত জানিয়েছেন। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে বক্তব্য রাখতে চায় তালেবান। বিশ্বনেতাদের প্রতি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এর মধ্যে দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া জাতিসংঘ অধিবেশনে তালেবানকে বয়কট না করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। অধিবেশনে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে। বলেন, নিষেধাজ্ঞার কারণে ইরান ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ করোনার ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। সুমাইয়া আক্তার, বাংলার কণ্ঠ।